নমস্কার স্বাগতম জানাইছো আমার ডিজিটাল লাইফ লো আর এই মুহূর্তত পুনপটিয়া সম্প্রচারত মই গীতাশ্রীয়ে গৈছো বতৰৰ বতৰা বতৰ কেনেকুৱা থাকিব পাঁচটা দিনত আগন্তুক এই মুহূর্তত প্রথমে কও যে বতৰ কিন্তু বৰষুণ খুব বেছি পৰিমাণৰ হ'ব আগন্তুক পাঁচটা দিনত আজিয়ে ধৰি আজিৰ দিনটোৰ হৈতে এই দিনকেইটা অর্থাৎ 13 14 15 16 17 মোৰ পিছফালে ম্যাপ কেইখন আপুনি দেখিছে মেঘালয় গুটেখন রঙা হয়ে আছে এই দুইখন ম্যাপত আপনি দেখিছে বা মোর পিছফালেও দেখিছে আপনি এই ম্যাপ কেখনত গুটে উত্তর পূর্বাঞ্চলের ম্যাপত জিয়াত জাননি দিয়া হয়েছে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রের ফালৰ পৰা তাত গুটে এখন ছবি স্পষ্ট হয়ে আছে যে কি ধরনের মেঘালয় হোক বা অসমত হোক আসলতে যথেষ্ট পরিমাণের বরষুণ হব আর কেবল অসম বা মেঘালয়ের কথাই নহয় অরুণাচল প্রদেশও যদি চাই গুটে কেখন ম্যাপতে দেখিছে তাত সিম্বল দি দিয়া আছে অর্থাৎ ভেরি হেভি রেইন অর্থাৎ খুব প্রবল বৃষ্টিপাতর আগ জাননী দিয়া হয়েছে এটা বিস্তৃত রূপে যদি আজির দিনটোর কথার হইতে আমি আরম্ভ করো আজির দিনটো আমি গুয়াহাটির লগতে আন বিভিন্ন ঠাইত বরষুণ হয়ে আছে কিনকিনিয়া বরষুণ দি আছে কিন্তু অনাগত দিন কেইটা বিশেষকৈ আপোনালোকক এটাই কৈ থওঁ যে আপোনার যদি করবা যদি উত্তর পূর্বাঞ্চল আন ঠাই সমূহলৈ যাবলগীয়া আছে যে 15 তারিখে 16 তারিখে 17 তারিখে আপোনার যদি কিবা আপুনি প্ল্যান করে থৈছে তেনেহলে এটাই জানি লোক যে বতর কিন্তু খুব বেয়া থাকিব বতর আসলতে খুব ধারাসার বরষুণ থাকিব অতিপাত বৃষ্টি হব অতিমাত্রা বরষুণ হব অরেঞ্জ এলার্ট দিয়া হয়েছে গোটে ছবিত আপনি এই দুইখন ম্যাপতে যেহেতু প্রথমখন ম্যাপত আপনি দেখিছে যে এয়া মেঘালয়খন গোটে রঙা হয়ে আছে আর তার যে সিম্বল এই যে কোলা বর্ণের যে সিম্বল দিয়া আছে সেই কোলা মানে এক্সট্রিমলি হেভি রেইনফল সূচাইছে পিছফালে যে আপনি দেখিছে তার সিম্বলবুর আসলে দিয়া থাকে সিম্বল খিনির যেখানে সূচা অর্থাৎ ইন্ডেক্স খিনি কি কি বুঝাইছে কি সূচাইছে সেই সিম্বল খিনিও বতর বিজ্ঞান কেন্দ্র দিছে আর সেই অনুযায়ী এই ম্যাপখনত আপনি যে দৃশ্য দেখিছে যে গোটে মেঘালয়খন রঙা হয়ে আছে অর্থাৎ রেড এলার্ট দি থা আছে মেঘালয়ত অর্থাৎ বিরাট বেশি পরিমাণের বরষুণ হব সমান্তরালকৈ চুবুরিয়া নাগাল্যান্ড আর মেঘালয় ক্ষমা করব নাগাল্যান্ড আর মণিপুর ত্রিপুরাত আর মিজোরামত কিছু বতর বিজুলি ঢেরেকনি থাকিব কিন্তু ডাওরিয়া আকাশ হয়ে থাকিব কিন্তু অরুণাচল প্রদেশত যথেষ্ট বরষুণ হব অরুণাচল প্রদেশত আর অসমতো বরষুণের সিম্বল দি থা আছে 13 তারিখের পর অর্থাৎ আজির দিনটির কথা আমি যদি কম আজির দিনটি এই বরষুণ হওয়া মানে বা মেঘালয়ত খুব বেশি বরষুণ হওয়া মানে কি হয় যিখিনি আমার সীমান্ত আমি যেহেতু সীমান্ত আছে আমি সীমা শেয়ার করো তেনে পরিপ্রেক্ষিতত খুব বেশি পাহাড়ের বরষুণের পানি নামিলে কিন্তু যুমূহ নদী আছে সেয়া উফন্দি উঠে তেনেকুৱা ধরনের একটা আশঙ্কা থাকে বা কৃত্রিম বানপানির আমি দেখিছো যে এজাক বরষুণতে কি ধরনের অবস্থা যোরাবাততেই হয় যোরাবাতত উজনি নামনির যি এটা যোগাযোগের মাধ্যম বা সংযোগ গুৱাহাটী অভিমুখী সেই পথত ঘণ্টার পিছত ঘণ্টাটা যান জটের সৃষ্টি হওয়ার কারণটোৱে হয়েছে যে মেঘালয় যদি খুব বেশি বরষুণ হয় বা গুৱাহাটী যদি খুব বেশি বরষুণ হয়ে যায় তেনেহলে কৃত্রিম বানপানী উপঙ্গি থাকা একটা পরিবেশ হয় আমি ইয়ার আগে পিছিয়ে বহু দৃশ্য দেখিছো যে গাড়ি মটর আদি আনকি উপঙ্গি থাকে যি নহক সেয়া পানি নামে পাহাড়ের ঢল নামে তারপর যদি আমি 13 তারিখের পিছত আজি ইস্যু করা হয়েছে এই আগন্তুক পাঁচটা দিনত বতর কেনেকুৱা হব মেঘালয়ত কিন্তু একে ধরনের কিছু সিম্বল দি থা আছে মেঘালয়ত কিন্তু অর্থাৎ এই অরেঞ্জ যখন কমলা বরণ যে দিয়া আছে সেই কমলা বরণ মানে কি কমলা বরণ মানে বরষুণ হব এলার্ট দি থা আছে আর পিছফালে মোৰ ম্যাপর যে উত্তর পূর্বাঞ্চলের ম্যাপখনের যে আপনি দৃশ্য দেখিছে তাত যে তাত দেখুৱা হয়েছে বা যে তাত একে ধরনের সিম্বল দিয়া আছে মেঘালয়ত অতিমাত্রা বরষুণ হব কিন্তু অসমত কিন্তু সেই দিনটোত অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে অর্থাৎ যদি আপুনি ভাবিছে যে আপনার কৰবা যাবলগীয়া আছে 15 তারিখের দিনটো 15 জুনের দিনটো বা 16 জুনের দিনটো একে 16 তারিখের দৃশ্যাংশ আমি দেখাইছো 16 তারিখরে হোক বা 17 তারিখরে হোক মুঠর উপর অসমত কিন্তু 15, 16, 17 এই তিনিটা দিনত কিন্তু এলার্ট দি দিয়া হয়েছে অর্থাৎ এলার্ট করা হয়েছে মেঘালয় চুবুরিয়া যদিও বা রঙা হয়ে আছে গোটে ম্যাপখন মানে ওয়ার্নিং সতর্ক মানি জারি করা একটা পরিবেশ মেঘালয়ত এই প্রচুর পরিমাণের বরষুণ হব বাকি কেখন রাজ্যতো গোটে কেইটা দিন আগন্তুক এই দিন কেইটাত বরষুণের প্রভাব থাকিব আর বরষুণ আমার ওসর চুবুরিয়া আটাইকেখন রাজ্যতে বরষুণের প্রভাব থাকিব বরষুণ হব খুব বেশি পরিমাণের বরষুণ হব বলে কোয়া হয়েছে এটা অসমৰ বেলিকা আমি দেখিছোঁ ইতিমধ্যে বিভিন্ন ঠাইত আসলে নৈসমূহ উফন্দি আছে নৈসমূহ শেহতীয়াকৈও আসলে বরষুণের পরিপ্রেক্ষিতত আমি দেখিছো যে বহুখিনি ঠাইত নৈসমূহ তীব্র তার ঢল বই আছে বা পানির সোঁত খুব বেশি বারিষার সময় এইখানে আর এটা এই কেইটা দিনত কিন্তু বরষুণ হওয়া মানে ঠায়ে ঠায়ে যদি গুৱাহাটীত বরষুণ খুব বেশি পরিমাণের হয় তেনেহলে আমি জানো যে এজাক বরষুণেতে গুৱাহাটী মহানগরীর কেনেকুৱা ধরনের একটা অবস্থা এটার সৃষ্টি হয় আনকি বরষুণের বাবে আজিকালি দেখিছো যে মূল পথে গলি ভিতরা গলি সমূহতো পানি আর এনেকা একটা অবস্থা হয়ে যায় যে তার ঘরের বাহিরলে উলাব নোৱাৰা একটা অবস্থা হয়ে যায় মানুষের গুৱাহাটীর কথা কলো বা আন আন ঠাই সমূহতো আজিকালি কৃত্রিম বানপানী খুব হয় যিসমূহ আন আন শহর আছে গুৱাহাটীর উপরেও
সমগ্র রাজ্যের বিভিন্ন ঠাই নলবাৰীৰ কথা আমি কম কিবা কিবা কৃত্রিম বানপানী হবা এনেকুৱা আমি বহু সময় দেখিছো বহু ঠাইত যে জোৰহাটৰ কথা যদি আমি কওঁ তেনেকুৱা ধৰণৰ আচলতে খুব বেছি বৰষুণ হলে কিন্তু এটা সমস্যা এটা সৃষ্টি হয় বা আমি আৰু এটা কথা লগতে আমি কব পাৰো যদি সুপুৰিয়া আমাৰ অৰুণাচলত যদি খুব বেছি বৰষুণ হয় তেনেহলে পানী অৰুণাচলৰ পৰা নদীসমূহেদি যিমান ভালেখিনি নদী আমাৰ অসমত প্ৰৱেশ কৰে সেই নদীসমূহৰ যদি পানী বাঢ়ে তেনেহলে কিন্তু অৰ্থাৎ এটা এটা খুব এটা পৰিস্থিতি উদ্বেগজনক হৈ পৰে একেধৰণে আমি যদি 16 তারিখৰ কথা আমি যদি কওঁ মেঘালয়টো অরুণাচল প্রদেশতো খুব বেছি বৰষুণৰ যেহেতু আশংকা কৰা হৈছে বা 17 তারিখতো অরুণাচল প্রদেশত অসমত আৰু মেঘালয় মেঘালয় আৰু অরুণাচল প্রদেশত যিটা সিম্বল দিয়া আছে একেবাৰে কলা ৰঙৰ মেঘ দুখৰে সিম্বল দি দিয়া হৈছে অৰ্থাৎ সেয়া হৈছে সংকেত যে তাত খুব বেছি পরিমাণৰ বৰষুণ হ'ব আৰু সুপুৰিয়াই দুইখন ৰাজ্যতে যদি বৰষুণৰ মাত্ৰা খুব বেছি হয় তেনেহলে আমি জানো যে আমাৰ নৈসমূহ উফন্দি উঠে আৰু বহু ঠাইত আচলতে বুৰাই পেলোৱাৰ আশংকা থাকে ইতিমধ্যে আমি ঠায়ে ঠায়ে বানপানীৰ কিছু ক্ষতি কৰিছে এটা 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 ভাগত আৰু এইবাৰ কিছু কেইটামান দিন কিছু বতৰ ফৰকাল হৈ থাকিল মাজতে যদিওবা দুই হাজার বরষুণ অব্যাহত আছে বারিষার সময় যেহেতু কিন্তু অসমক লৈ এই মুহূর্তে আমার দর্শকক জানাবলগীয়া বিশেষ কথা কেইটা যে আগন্তুক এই সময়সোয়াখিনিত আজিকে ধরি বা আজির দিনটোর সহিতে আগন্তুক এই চারিটা আহিবলগীয়া দিন অর্থাৎ আজির দিনটোক ধরে এই পাঁচটা দিনত খুব বেশি বরষুণ হব 17 তারিখলৈকে আপনি সতর্ক হয়ে থাকক যে বরষুণ হব আর যদি আপনার এই বরষুণের সতর্কবাণী এইভাবে আমি আসলে বতরা বতরা লৈ আহো কিয়নো আমি জানো যে বহুতরে প্ল্যানিং থাকে আসলতে আজিকালি আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ ফালৰ পৰা যিহেতু কণ্টিনিউৱাছলি তেওঁলোকে আপডেট কৰি থাকে বা তেওঁলোকে আচলতে প্ৰত্যেকখিনি সময়তে বতৰ কেনেকুৱা হ'ব বতৰ ক'ত কি ধৰণৰ কেনেকুৱা ৰূপ ল'ব সেইখিনি আপডেট তেওঁলোকৰ পৰা আহি থাকে সমান্তৰালকৈ আমি আমাৰ দৰ্শকক এইভাৱেই জনাবলৈ যত্ন কৰোঁ যাতে আপোনালোকেও যদি কিবা প্লেনিং কৰি থৈছে ক'ৰবাত যদি আপোনালোকৰ যাবলগীয়া আছে তেনেহ'লে আপুনি যাতে ভালদৰে আচলতে প্লেন কৰি ল'ব পাৰে কিয়নো আমি দেখিছোঁ যে বানপানী এটা সমস্যা হয় বৰষুণ বেছি হ'লে বানপানী হ'ব সেয়া আমি জানো বা চুবুৰীয়া অৰুণাচলত বা মেঘালয়ত খুব বেছি বৰষুণ হ'লেও আমি তেনেকুৱা ধৰণৰ এটা প্ৰভাৱ আমি দেখোঁ কিন্তু সমান্তৰালকৈ যদি অসমত আচলতে খুব বেছি বৰষুণ হয় বানপানীৰ এটা কথা আৰু চহৰসমূহত বিশেষকৈ নলা নৰ্দমা ভৰি যায় কৃত্ৰিম বানপানীৰ সৃষ্টি হোৱা যোৰহাটতো আমি তেনেকুৱা এটা পৰিৱেশ দেখিছোঁ আন আন ঠাইসমূহতো বা খহনীয়াৰ এটা এটা আশংকা এটা থাকে তেনে এটা পৰিপ্ৰেক্ষিতত আপুনি নিজকে সজাগ কৰি ৰাখক বা ঠায়ে ঠায়ে কেতিয়াবা বৰ বিপদজনক হৈ পৰে গোটেই পৰিস্থিতি নিজকে সজাগ কৰি ৰাখক বা নিজকে অকণমান আচলতে যদি পাৰে আপুনি সজাগ হৈ চলক কিয়নো আগন্তুক এই পাঁচটা দিনত আজিৰ সৈতে আগন্তুক এই চাৰিটা পাঁচটা দিনত কিন্তু বতৰ খুব বেয়া থাকিব খুব বেছি বৰষুণ হ'ব ৰাজ্যত অৰেঞ্জ এলাৰ্ট দিয়া হৈছে আৰু খুব ধাৰাসাৰ বৰষুণ হোৱাৰ সম্ভাৱনীয়তা ব্যক্ত কৰা হৈছে অৱশ্যে ইয়াৰ লগতে মেঘালয়ত বিজুলী ঢেৰেকণীৰো থাকিব সমান্তৰালকৈ অৰুণাচল প্ৰদেশতো বিজুলী ঢেৰেকণী থাকিব তেনেকৈ কোৱা হৈছে কিন্তু মিজোৰামক বাদ দি বাকী দুটা দিন 16 আৰু 17 তাৰিখে মিজোৰামক বাদ দি মিজোৰামখন সেউজীয়া হৈ আছে অৰ্থাৎ ইয়াত কোনো ধৰণৰ তেনেকুৱা বৰষুণৰ প্ৰভাৱ নাথাকিব নো ৱাৰ্নিং হালধীয়া ইয়াৰ পিছফালে মোৰ যিখিনি চিম্বল আপুনি দেখিছে হালধীয়া হৈ থকা মানে সেয়া বি আপডেটেড বা ৱাচ বি আপডেটেড কিন্তু যদি কমলা বৰণৰ যদি আপুনি এই এই দুইখন মেপতে আপুনি যিখিনি কমলা বৰণৰ আপুনি দেখিছে এই চিনখিনি এই দুইখন মেপতে এই কমলা বৰণ মানে সেয়া এলাৰ্ট দিয়া হৈছে আৰু যদি একেবাৰে ৰঙা হৈ আছে মেঘালয়ত আজিৰ দিনটোত চাওক কেনেকৈ ৰঙা হৈ আছে তেনেহলে কিন্তু ৱাৰ্নিং মানে একেবাৰে সজাগ হৈ থাকক বা আমি বিশেষকৈ মেঘালয়ত বৰষুণ হোৱা বা আমাৰ দক্ষিণ অসমৰ পিনেও আমি দেখিছোঁ যে বৰষুণৰ প্ৰভাৱত চুবুৰীয়া মেঘালয়তো বা মণিপুৰতো যদি বৰষুণ খুব বেছি হয় বৰাক নৈয়ে হওক বা আন আন নৈসমূহে হওক কেনেকৈ উফন্দি উঠে সৌ সিদিনা দুদিনমান পূৰ্বৰ কথা কেনেকৈ আচলতে বিভিন্ন ঠাইলৈকে পানী সোমাই আহিছিলে শিলচৰৰ কথা যদি আমি কওঁ অন্নপূৰ্ণা ঘাটত বহু মানুহ গোট খাইছিলে কিয়নো তাত পানী চাবলৈ ওলাই আহিছিলে হঠাৎ বৰষুণ কেৱল অসমত কমিলেই নহ'ব চুবুৰীয়া ৰাজ্যসমূহৰো প্ৰভাৱটো থাকে এনেকুৱা সকলোখিনি আচলতে ইণ্টাৰ কানেক্টেড হয় কিন্তু আগন্তুক পাঁচটা দিনত যদি আপোনাৰ কিবা বিশেষ কাৰ্যসূচী আছে আপোনাৰ যদি ক'ৰবাত আপুনি যাবলগীয়া আছে যাত্ৰা কৰিবলগীয়া আছে বা বিশেষকৈ আপোনাৰ যদি আপুনি সাধাৰণতে তেনেকুৱা ল' লাইং এৰিয়াত থাকে য'ত আপোনাৰ সাধাৰণতে পানী হয় তেনেহলে আপুনি সাজু হৈ থাকক বতৰ কিন্তু বেয়া থাকিব ঠাই বিশেষে খুব বেছি ধাৰাসাৰ বৰষুণ হ'ব বৰষুণ হৈ থাকিব এইকেইটা দিনত আৰু বিশেষকৈ অসমত এলাৰ্ট দিয়া হৈছে ইয়াৰে সৈতে বিদায় ল'ম নমস্কাৰ।